মাইক্রোসফট যে বেসিক প্রোগ্রামিং এর দীর্ঘ ছন্দ এবং বাস্তব মূল নির্ণয় করা প্রোগ্রাম। তিনটা ইনপুট নিতে হবে, তাই তিনটা টেক্সট বক্স। তারপর ফলাফল প্রদর্শনের জন্য তিনটে নিতে হবে। প্রোগ্রাম করার জন্য একটা একটা রিসেট বাটন। প্রোগ্রাম করতে হবে আর এটাকে রিসেট করতে হবে। আমাদের টেক্সট বক্স মোট আমাদের রিসেট বক্স এর কাজটা আগে করি, যেহেতু সাতটি টেক্সট বক্স আমাদের যদি না থাকে তাহলে আমাদের রিসেট কাজ করবে। এদিকে কপি করে সাতটা করে আমাদের রিসিপ্টের কাছে যখন আমাদের প্রোগ্রাম করতে হবে।
ইকুয়াল আমরা এটাকে প্রদর্শন করব বি স্কয়ার মাইনাস ফোর এ সি বি স্কয়ার টু মাইনাস ফোর ইন্টু বি ফোর তাহলে বি স্কয়ার মাইনাস ফোর বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি এটা লিখলে তাহলে আমাদের এটা চলবে ফোর সরি বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ যদি জিরো থেকে ডি বড় হয় যদি আমাদের ডিম মানটা জিরো থেকে বড় হয় তাহলে এক্স ওয়ান ইকুয়াল অর্থাৎ মাইনাস ডি প্লাস মাইনাস মানে রুটের আগে প্লাস মাইনাস একবার যোগ হবে একবার মাইনাস বিয়োগ হবে ডিসকাল মাইনাস ফোর এসি এটা হবে একবার এখানে একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে এক্স ওয়ান হবে একবার আর একবার এক্স টু এক্স ওয়ান ইকুয়াল মাইনাস ডি প্লাস এক্স স্কোয়ার কপি করবো কপি করে এক্স টু মান পছন্দ করবো এক্স ওয়ানের জায়গায় এক্স টু আর প্লাস জায়গায় শুধু মাইনাস লিখতে চলবে তারপর তাহলে যদি ডির মানটা জিরো থেকে বড় হয় তাহলে এক্স মানে এক্স ওয়ানের মানটা প্রিন্ট করবে টেক্সট টেক্সট ফাইভে আর আর এক্সটি মানটা প্রিন্ট করবে টেক্সট সিক্স যদি তা না হয় যদি এটাও না হয় মেসেজ বক্স এখানে প্রদর্শন করতে পারি যদি ডির মানটা জিরো থেকে বড় হয় তাহলে এক্স ওয়ান মাইনাস আমাদের এই সূত্র অনুসারে কাজ করবে আমাদের এই সূত্র অনুসারে কাজ করবে আর যদি ডির মানটা জিরোর সমান হয় জিরো হয় ডির মানটা জিরো হয় তাহলে এক্স প্রিন্ট করবে আর যদি দুইটা না হয় তাহলে মেসেজ বক্সে রুটস আর ইমেজিনারি প্রদর্শন করবে সাইন করতে হবে এর মান এর মান প্রথম তিনটা আমরা ইন করতে এর মান তিনটা যদি এই তিনটা হয় এই দিয়ে যদি প্রোগ্রামটি হয় তাহলে শো করবেন
x1 আর x2 কে শো করি, আগে তা না হয় তাহলে রুট করি না, আমি শো করি আমাদের ইনিশিয়েশন এখন রান করলাম, পাবো রুট করি না দিলাম, রিসেট করলাম, আমি যদি না দেখি কিন্তু ডান করলে লেখা আসলো আমাদের ভ্যালু ব্লক রুট আর ইমাজিনাল। যদি আমরা এভাবে আবার ইনপুট প্রদান করি তাহলে এবার আমাদেরকে শো করছে x1 এর মান, তার মানে এখানে জিরো থেকে ডি বড় এইটাকে x1 এর মান, x1 আর x2 এই দুটো মান প্রদর্শন করছে। আর যদি আমরা এখানে যে কোনো অপশন দেখি সংখ্যা লিখি তাহলে আমাদেরকে তারপর x1 x2 এর মান প্রদর্শন করছে। যদি আমরা এখানে তাহলে আমাদেরকে x এর মান প্রদর্শন করতে হবে, x এর 0 প্রদর্শন করতে হবে, অথবা আমরা দুইটা ইনপুট দেওয়া হলো আর একটা দেওয়া হলো তাহলে x1 x2 প্রদর্শন করবে। এভাবে আমরা দ্বিঘাত সমীকরণের মান